আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে দাদা কি করেছে ওইটা দেখি না আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে কোন বাবা আকাশ গেছে তোর কি দরকার তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা ওটা বল বাবা উড়ে গেছে ওই না ওইটা নিয়ে ওয়াজ করছে পাবনা এক জায়গায় ওয়াজ করছিল আমার আগে একজন আমার ভাইরা আমার যে পীর আছে এত বড় আল্লাহ রলি প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিম পরি আল্লাহ বল আমি বলল পুরি শ্রদ্ধা যদি সোবাহান আল্লাহ হয় তো নাও হবে কোন শ্রদ্ধায় এইটা খেয়েও মানুষ সোহান আল্লাহ পড়ে কোন বাবা আঁকা দিয়ে উড়ে গেছে তোর কি দরকার তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা বল বাবা উড়ে গেছে ওইটা নিয়ে করছে দরবার আজ বাংলাদেশে পীরের হাজার একটা দরবার আপনি আমার দেখান যেখানে করান দিয়ে কথা হয় অধিকাংশ জায়গায় বাবা কি করেছে দাদা কি করেছে ওইটা চলে কোন কারণ এটা বলা লাগবে আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে দাদা কি করেছে ওইটা দেখি না আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে কি করেছে তাহলে আমরা আর বিভ্রান্ত হতাম না না আমরা এভাবে চলতে চাই না কোন জায়গায় কথা শুনলে আগে কোরআন দিয়ে কথা শুনতে হবে তাহলে সে কথায় ভেজালের সম্ভাবনা জালিকাল কিতাবুলা রাইবা ফি এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবে সন্দেহ তো দূরের কথা লেশ মাত্র নেই কথা বুঝতেছেন এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে আলেম নেই ও আলেম কোনটা হ্যাঁ আমি একটা শব্দ বলবো এবার ভালো করে খেয়াল করেন এই যে জালিক কিতাব কিতাবের আগে আলিফ লাম দেওয়া এটা খেলা করার জন্য দিয়েছে কোরআনের প্রতিটি শব্দ কিন্তু গবেষণামূলক আমি তাফসির পড়তে দেখিয়ে দেখেছি আলিফ লাম কেন আল্লাহ দিলেন ফিজিল আলিল কোরআনে মুফাসসির লিখেছেন এই পৃথিবীতে কিতাব মাত্র একটা তার নাম কোরআন আর যা আছে দুনিয়াতে সব কোরআনের ব্যাখ্যা কথা বুঝতেছেন কুরআনের আগে আলিফ লাম দিয়েছেন আল্লাহ কিতাবের আগে নির্দিষ্ট করে দিলেন এই জন্য যে হেদায়েত দেওয়ার মতো কিতাব এই পৃথিবীতে একটা এখন আছে তার নাম কুরআন কুরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে পথ দেখাতে না পারে বুঝতে হবে ওর কপালে হেদায়েত নেই তাফসিরে মফাসিরে বলেন কুরআন যেখানে নেই এদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি মানে হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায় ওর নিয়ত ভালো ছিল যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় শব্দের দিকে খেয়াল করেন তো আদাল্লাহুল্লাহ আদল্লা ইয়া দিল্লু বাবে ফাল থেকে এসেছে শব্দটা যদি দল্লা নবীজি বলতেন দাল্লায়া বল্লো বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদল্লা বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আপনি ভালো হওয়ার নিয়ত গিয়েছিলেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে কেন বলেন তো বাবাকে বাবা বলে ডাকে মানুষ অনেককে শ্বশুর বাবা বলে ডাকে ডাকে না শ্বশুর কে বাবা বলা যায় আছে না জায়েজ আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার বাবা বাবা মনে করে ডাকেন আপনার বাবার মনে কষ্ট লাগবে না কেউ জিজ্ঞাসা করলে তো তোর বাপ কোনটা নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে দেখায় তাহলে বাবার মনে দুঃখ লাগবে যে এটা জন্ম ভুল করলাম নিজের বাবার সামনে শ্বশুরকে যদিও বাবা বলা যায় যাচ্ছে তারপরও যদি বেশি বেশি ডাকেন আপনার বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা কোরআন দিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি আপনি ভালো হওয়ার মেয়েতেও যান আল্লাহ বলেন ঠিক আছে যা দেখি তোর কোন বাবা হেদায় দেখছি এই জন্য দেখতে পাই আজ আটচল্লিশ হাজার দরবার থেকে হেদায়তের কিছু পাওয়া যায় না কারণ কোরআন সেখানে চলে না ওর বাবার নিয়ম চলে আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না যাবেন ওই জায়গায় যেখানে কোরআন পাওয়া যায় কোরআনের কর্মসূচি চলে আপনি সত্যিবকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কোরআনের কর্মসূচি চলে বাবার নিয়ম নীতি চলে না দেখান আমি সেখানে যাব নেই আলহামদুলিল্লাহ রব্বিল মাশরিকাইন ওয়া রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন জাওজাইন

صلى الله عليه وعلى آله وصحابه واتباعه اجمعين. ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجد وبرهانه التوحيد. আকৌ জবিল্লা হিমে না শাইন্তনিৰ ৰাজ বিস্মিল্লাহ ৰহ্মা নিৰ ৰাহিম মায়ে يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه رواه ابن مازن وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন কাহামিদম মাঝি দে রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সাব তোমার আমার এক মালিক আসেন রব মা আসেন রব আলহামদুলিল্লাহ না কথা বলা যাবে না দাঁড়িয়ে থাকেন কথা বলবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার অন্তর্গত মাজিনা পশ্চিমপাড়া গ্রামে মসজিদ সকলগ্ন মাঠে পাঞ্জারি যুবসংঘের উদ্যোগে চতুর্থতম মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল ইসাতল জালালের মুখের পবিত্র বাণী করাণিকারী পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রং ধনু গ্রুপের সম্মানিত চেয়ারম্যান কায়েতড়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অত্র এলাকার কৃতি সন্তান আমাদের অভিভাবক জনাব আলহাজ রফিকুল ইসলাম রফিক ভাই বলেন ইমাফিলের প্রধান অতিথি সাইখল মাসাহেক পরিচালক গাজী গ্রুপ অত্র এলাকার সন্তান জনাব গোলাম মর্তুজা পাপ্পা গাজী শোভ উদ্বোধন করেছেন জনাব আলহাজ বাবুল আক্তার বাবু ভাই বিশিষ্ট সমাজসেবক দানবীর বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত থাকার কথা ছিল সবাই হয়তো আসতে পারেন নাই ব্যস্ততার কারণে যিনি এসেছেন আমার অত্যন্ত আপন জন বড় ভাই জনাব মিজানুর রহমান মিজান ব্যবস্থাপনা পরিচালক রংধনু সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা পরিষদ আরও যত মানুষের নাম দেখছি

একবারে এত মানুষের নাম আমি সবার জন্য দোয়া করে দিলাম ডবল ও ডি আপনারা বানান করে নেন বলেন আমিন এদের মর্যাদার সম্মান শুধু দুনিয়া না এটা যেন মরণের মর আবহমান জান্নাত পর্যন্ত টিকে থাকে আপনাদের কি রাগারাগি আছে নাকি বলেন আমিন মনসে বসা ওয়ালামা বিশেষ করে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখলেন সাহাবিদের মর্যাদার উপরে কথা বলছিলেন বড়ো ভাই জনাব মাওলানা ইমদাদুল্লাহ হাশেমি জানা মাওলানা মুফতি আব্বাস উদ্দিন জানাব মাওলানা মুফতি ফয়জুল্লাহ মাহমুদ হাফেজ মাওলানা আব্দুল বাতেন মাওলানা সাইদুল ইসলাম সিদ্দিকী সহ অন্যান্য ওলামা একরাম সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা কামরুল ইসলাম আলেমদের মর্যাদার সম্মান আল্লাহ যেন দুনিয়া আখেরাতে বাড়িয়ে দেন বলেন আমিন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নারায়ণগঞ্জ বার্ষিক দল মত নির্বিশেষে করানের এই অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছেন এটা কিন্তু এবাদত চলছে এবাদতে কথা বলা যায় এদিকে ওদিকে তাকানো যায় ধরেন এক ঘন্টা যদি বসে থাকেন মনে করবেন নফল নামাজে আসি আর যদি অনেকের মনে হচ্ছে এত বড় নামাজ কেউ পড়ে আমরা জেলখানায় এই তিনটা বছর এত বড় না এর চাইতে বড় বড় নামাজ পড়তাম রাত আড়াইটা তিনটায় উঠে একেবারে ফসরের আজান পর্যন্ত দুই পাড়া আড়াই পারা তিন পাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া লাগতো প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার সময় লেগে যেত এক একটা শেষ দায় লেগে যেত প্রায় পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট করে দায় যে কি মজা আছে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন আমাদের ঠকর মারা সেজদা এর ভেতরে কোনো আনন্দ মজা কোনো কিছুই পাওয়া যায় না আল্লাহ সব সবকিছু আমার মনে হয় সেজদার ভেতরে রেখে দিয়েছেন আমরা আসলে সেজদা দিতে পারিনি তো এই কারণে লম্বা করে একটা দিয়ে দেখেন যদি আপনি শান্তি না পান দুনিয়াতে স্ত্রী ব্যবহার করা আনন্দ লাগে শান্তি লাগে সব চাইতে বেশি শান্তি আল্লাহ লুকিয়ে রেখেছেন শেষদার ভেতরে যদি মনে করতে পারেন যে আমার সামনে আল্লাহর কুদরতি পা আছে আপনার মনের কথাগুলো যদি আবেগ দিয়ে কান্না ঝড়িত কণ্ঠে আপনার মাতৃভাষাই বলেন এখানে একটা মাসলা বলা দরকার আলেম যারা আছেন তাদেরকে বলছি আপনার সামরায় অনেকে মনে করে যে আমি আরবি জানি না মোনাজাতে বা শেষদা যে করব কি নফল নামাজের সেজদায় পড়ে আপনি বাংলাতে দোয়া করতে পারবেন কথা বুঝতেছেন নফল নামাজে ফরজ নামাজে হবে না ওয়াজিব নামাজে হবে না নফল সন্নত নামাজে কেউ যদি সেজদায় পড়ে তার মনের কথা তার নিজের ভাষায় বলে আমাদের মাতৃভাষা কি হেয়াল্লা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই কথাটা আরবিতে বলতে পারবেন এখানে একশো জনের নব্বই জনই পারবে না তেরা কি নামাজের শেষ দায় কিছু চাবে না উনি বাংলায় বলবেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আবেগ নিয়ে বলে দেখেন হজরত আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলেন মন থেকে যদি কোনো কথা বের হয় এটার তাসির হয় বেশি এটা সরাসরি আরো সে পৌঁছিয়ে যায় সুতরাং এটা যেহেতু নামাজ আপনি বিশ্বাস করেন যে এটা এখন নফল নামাজের সবাব হবে সুতরাং নামাজের মতো একেবারে ওইভাবে স্তব্ধ নিস্তব্ধ হয়ে যাবে অনেকে নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে বনে আপনি কি আবার ওই রকম নিয়তে আসেন নাকি যেদিকে দিকে তাকিয়ে দেখবো কয়টা লাইট আছে গোপালগঞ্জ একবার নামাজ পড়ছিলাম উনিশ সালের দিকে নামাজের ভেতরে দেখে এক যুবকের মোবাইল এসেছে নামাজের ভেতরে ধরে বলছে হ্যালো আমি নামাজে আসি পরে কল দেব কল আসলি করবো কি কল আসলি করবো কি মানে তাই বলে আপনি নামাজের ভেতরে বলবেন হ্যালো আমি নামাজে আছি পরে কল দে এইরকম নামাজে থাকবেন নাকি না একেবারে নামাজে যেভাবে থাকা লাগে ওইভাবে মনে করেন আমি এক ঘন্টা নামাজে আছি যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা দান করলেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ ওহিদে দা না রব্যগম লাইং শাকার দমলা জিদান নাকুম কাফার দমিন না আযাবি লা সাদিদ সূরা ইব্রাহিম নাম্বার নম্বর পৃষ্ঠায় নাম্বার লাইনের 2 নাম্বার র সাত 7 নাম্বার আয়াত এটা তাফসিরে ফিল পাবেন আল্লাহ পাক বলেন আমি যেন নিজে ঘোষণা দিচ্ছি এই ভালো করে শুনুন আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন এই ময়দানে একটি ঘোষণা একটি দিচ্ছে দিচ্ছে ঘোষণা হয়তো দুই তিন দিন মাইকিং হয়েছে এলাকায় অনুষ্ঠানের জন্য এটা সরাসরি আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন হজের মতো এত বড় আপাততের ঘোষণা আল্লাহ নিজের পক্ষ থেকে দেয়নি ইব্রাহিম নবীকে দিয়ে দিয়েছে ওয়া আযিন ফি নাসিবিল হাজ্জ ইয়া তুকারজালাও ওয়া আলা কুল্লি ফামির ইয়া তিনাম মিন কুল্লি ফাজিন আমিন সারা হাজার ভেতরে আল্লাহ জানিয়েছে না ইব্রাহিমকে বলেছিলাম যে ঘোষণা দাও মানুষের ভেতরে হজ এর কিসের এটা বড় একটা ফরজ ইবাদত আর কোরআন প্রচার করা লাগবে এই কথা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলেন একটা ঘোষণা শোনো এ কথার লড কত ওজন কত আপনি টের পাচ্ছেন না আল্লাহ নিজে মাই খাতে নিয়ে নেমে পড়েছেন একটি ঘোষণা নারায়ণগঞ্জ বাসীর শোনো লাইন সাকার তোমলা জিদান না কম এই যে এটা নিয়ামত বলে আপনি স্বীকার করলেন এই নিয়ামতের যদি সক্রিয়া আদায় করো আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে অবশ্যই আবার বাড়িয়ে দেবো কফার তুম যদি কুফরি করো না সব করো মূল্য না দাও দাম না দাও এরকম সুযোগ আমি আল্লাহ তোমাকে আর দেবো না আর এরকম সুযোগ সবার জীবনে আমি আল্লাহ দেইও না ইন্না আযাবি লা কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভিতরে ফেলে দেব না এরা কি সমস্যা কি এদের এই রাস্তায় কারা আছেন আপনার কি কি শুরু করেন কি থাক এখানে দাঁড়িয়ে থাক ভাই এখানে দাঁড়িয়ে থাক কথা বলবেন না দাঁড়িয়ে থাকে থাক কথা বলবেন না রাস্তা দিয়ে যারা চলাফেরা করছে করুক কথা বলবেন না একটাও কথা বলবেন না ইশারায় কাজ করবেন ভাই কোরআনের আদব হচ্ছে কোরআন যখন আরম্ভ হবে চোপ থাকবা শোনবা দুইটাই ফরজ আপনি চোপও থাকেন না বা কথা বলেন আল্লাহ কম তোর হামন যদি আল্লাহর রহমত এখানে নাজিল করতে চাও কোরআনের আলোচনা সরে হলে চোপ থাকা লাগবে আর শোনা লাগবে এ দুইটাকে নফল না ফরজ ফরজ নামাজের মতো ফরজ এটা যেমন তেমন জিনিস নাকি আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে সেই কথা আপনাদেরকে আমি অ্যাডভার্টাইজ করছি অনেক দামি জিনিস চুপ করে থাকবেন একদম কথাগুলো বোঝার চেষ্টা করেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ চেষ্টা চালায় নবীজি বলেন পাঁচশো রাখাত নফল নামাজের সাহাব হয় আপনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন তো পাঁচশো রাখাত নামাজ ওটা মাঝা বাঁকা হয়ে যাবে অথচ কোরআনের ইস্যতে আল্লাহ এই সাহাব আমাদেরকে আজকে দান করবেন ইনশাআল্লাহ বলে নিয়ামতের সক্রিয় আদায় কাকে বলে এই বাংলাদেশে অনেকে মনে করে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুললাম আর আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা একটা বাক্য কেউ যদি নিয়ামতের সক্রিয় আদায় করতে চায় মফাসির বলেন তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা এক নাম্বার আপনাকে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা মানেন তো এটা যে নিয়ামত মানেন তো নিয়ামতের কদর করবেন আপনি কথা বলছেন এখনো পর্যন্ত দুই নাম্বারে আপনি শুধু মুখে শিকার করলে হবে না নবীজি বলেন আমার শুক্রিয়া আদায় করার জন্য তোমার অন্তরের ভেতরে একটা আনন্দ লাগবে এটা তুমি নিজে ছাড়া কেউ বুঝবে না আপনার অন্তরের ভেতরে একটা অসান অনির্বাচন শোক আপনি অনুভব করবেন তিন নাম্বারে এসে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন এই তিনটা শর্ত সুক্রিয়া আদায় করার তাহলে এখন থেকে আপনি মুখে উচ্চারণ করে ফেলেছেন যে হ্যাঁ এটা আমি নিয়মত মানি আপনার অন্তরের ভেতরে আনন্দ আছে কিনা আমি জানি না যদি আনন্দ লেগে থাকে যদি আপনি শান্তি পান অনির বচন একটা সুখ আপনি পান তিন কথা কথাগুলো জীবনে যদি সেট করতে পারেন এরকম ভালো ভালো আল্লাহ সংযুক্ত বলেন মান সাদাকা, যারা করান দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কথা শুনলে আমরা করান বাদে কথা শুনবো না রাজি আছেন আটচল্লিশ হাজার দরবার আজ বাংলাদেশে পীরের একটা দরবার আপনি আমার দেখান যেখানে কোরআন দিয়ে কথা হয় অধিকাংশ জায়গায় বাবা কি করেছে দাদা কি করেছে ওইটা চলে কোন কারণে বলা লাগবে আমি ইসলাম জানতে গিয়ে কোন বাবা কি বলেছে দাদা কি করেছে ওইটা দেখি না আমি ইসলাম মানতে গিয়ে দেখি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে তাহলে আমরা আর বিভ্রান্ত হতাম না কোন বাবা আকাশ দিয়ে উড়ে গেছে তোর কি দরকার তুই আকাশ দিয়ে উঠতে পারিস কিনা ওইটা বল বাবা উড়ে গেছে ওইটা নিয়ে করছে এক জায়গায় ওয়াজ করছিল আমার আগে একজন আমার ভাইরা আমার যে পীর আছে এত বড় আল্লাহর প্রতিদিন তিরিশটা করে পান খায় প্রতি পানে হাকিমপুরি সদা খায় বলেন সবহান আল্লাহ

জালিকাল কিতা বোলা রয় বাফি এমন একটা কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের সন্দেহ তো দূরের কথা লেশ মাত্র নেই কথা বুঝতেছে এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে এখানে আলেম নেই আলেম কোনটা হ্যাঁ আমি একটা শব্দ বলবো এবার ভালো করে খেয়াল করেন

কোরানের আগে আলিফলাম দিয়েছেন আল্লাহ কিতাবের আগে নির্দিষ্ট করে দিলেন এই জন্যে যে হেদায়েত দেওয়ার মতো কিতাব এই পৃথিবীতে একটা এখন আছে তার নাম কোরান কোরান যদি কাউকে হেদায়ত দিতে না পারে পথ দেখাতে না পারে বসতে হবে ওর কপালে হেদায়েত নেই তাফসিরে মোফাস্সির বলেন কোরান যেখানে নেই এদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি মানিত কোরআন আদল্লাহ হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায় ওর নিয়ত ভালো ছিল যে আমি ভালো হওয়ার জন্য যাচ্ছি কিন্তু কোরআন সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় শব্দের দিকে খেয়াল করেন তো আদল্লাহুল্লাহ আদ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে শব্দটা যদি দল্লা নবীজি বলতেন দল্লা আবল্লু বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদল্লা বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল কিন্তু কোরান সেখানে ছিল না এজন্য জন্যে আপনি ভালো হওয়ার নিয়তও গিয়েছিলেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে কেন বলেন তো বাবাকে বাবা বলে ডাকে মানুষ অনেককে শ্বশুর বাবা বলে ডাকে ডাকে না শ্বশুর বাবা বলা যায় আছে না যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার বাবা ডাকেন আপনার বাবার মনে কষ্ট লাগবে না কেউ জিজ্ঞাসা করলে তো তোর বাপ কোনটা নিজের বাবা বাদ দিয়ে শ্বশুরকে দেখায় তাহলে বাবার মনে এই লাগবে যে এটা দিয়ে ভুল করলাম নিজের বাবার সামনে শ্বশুরকে যদিও বাবা বলা যায় তারপরও যদি বেশি বেশি ডাকেন আপনার বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা কোরআন দিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্যে কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আল্লাহ বলেন ঠিক আছে যা দেখি তোর কোন বাবা হেদায় দেখছি এই দেখতে পায় আজ হাজার দরবার থেকে হেদায়তের কিছু পাওয়া যায় না কারণ কোরআন সেখানে চলে না ওর বাবার নিয়ম চলে আমি আপনাকে ওখানে যেতে নিষেধ করছি না যাবেন ওই জায়গায় যেখানে কোরআন পাওয়া যায় কোরআনের কর্মসূচি চলে আপনি সদিবুকে হাত দিয়ে বলতে পারবেন একটা দরবারের নাম যে এই দরবারে কর্মসূচি চলে বাবার না দেখান নেই ওখানে গেলে আগে জিকির ধরে দেয় হু হু করবি জিকির জিকিরের শব্দ চারটা স্পষ্ট হাদিস লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার জিকির যদি করতে চান এটাই বাদত এই চারটা শব্দ দিয়ে করবেন এক কথা বলছেন না কেন আর জিকির কিভাবে করবেন ওই নিয়ম আল্লাহ কোরআনে দিয়েছেন যে এই এইভাবে করব করো আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি আয়া সূরা আরাফ ৯ নাম্বার পারা ১৫ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের ১০৪ নাম্বার আয়াত প্রথম অংশে পাবেন তাফসির আল্লাহ পাক বলেন আমাকে ডাকবা মনে মনে কিভাবে এক নাম্বার পদ্ধতি এটা মনে মনে দুই নাম্বারে আবেগ জড়িত কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে তিন নাম্বারে গোপনে গোপনে চার নাম্বারে আওয়াজ বাদ দিয়ে এই চারটা শব্দ বুঝেছেন কিনা বলেন আল্লাহকে ডাকার পদ্ধতি আল্লাহ নিজে শেখালেন তোমরা জিকির করো আল্লাহর কামা আল্লাহ মাকুম যেমন ভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন তা আল্লাহ শিখিয়েছেন কয় পদ্ধতি আরো বলেন বলেন এক নাম্বারে মনে মনে দুই নাম্বারে কান্না জড়িত কণ্ঠে কথা বুঝতেছেন তিন নাম্বারে গোপনে চার নাম্বারে উচ্চ আওয়াজ বাদ দিয়ে এবার বলেন তো আজ দরবার গুলোতে যে জিকির চলছে এই সিস্টেমে আছে বিশেষ করে আমার তাহেরি ভাই যে জিকির করে কি জিকির গো তালে তালে নাচতেছে অনেকে ওর সাথেও নাচে আর এত জোরে জোরে কেন কি দরকার আপনাকে উঠছিলেন জোরে জোরে ডাকছিলেন সোবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি বললেন কি এত জোরে ডাক দাও আল্লাহ কি কালা নাকি আল্লাহকে শুনতে পাবে না আমি কিন্তু ফরজ নিয়মটা বললাম এখন যদি কারো গায়ে লাগে এ হাদিস তাহলে বাদ দিয়ে দেই আপনি জিকির করবেন কয়টা শব্দ দিয়ে কয়টা নিয়মে এর বাইরে ইসলাম নেই যদি কেউ বাইরে কোনো কিছু বানায় সেটা বেদাত এর বাইরে যদি কোনো কিছু দিয়ে বলে যে এইটাও জিকির হু হু এইটাও আপনি নবীজির জীবনে দেখাতে পারবেন যে এভাবে নবী জিকির করেছে নবী চাইতে আপনি ইসলাম বেশি বোঝেন আশা করছে আপনি অন্য দিকে যাবেন না বেদাত যারা আবিষ্কার করে তাদের সালাম দেওয়া নিষেধ এত কঠিন কথা কোন নামাজ পড়ে না এরকম মানুষকে সালাম দেওয়া যায় না যায় রোজা রাখে না সালাম দেওয়া যায় না অথচ বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া পর্যন্ত নিষেধ কত রাগ ন তাদের উপরে অথচ বাংলাদেশ ভারত আর পাকিস্তানের সবচাইতে বেশি বেদাত চলে আসল ইসলাম নেই নকল ইসলাম গেছে একটাই কারণ আমরা কোরআনের কথা শুনি না এখানে যারা বসে আছে সামনে রমজান মাস এটা রমজানের কোরআন নাসিলের মাস আর একদিন মাত্র আছে মাসে কত মানুষ এখানে বসে আছে কোরআনে কারিম পড়া তো দূরের কথা কোনোদিন শুয়েও দেখে না যে এটা আল্লাহর কি চিঠি আল্লাহ পাঠিয়েছে না হচ্ছে না ভাই আপনাদের একটা অপশন দিলাম আজকে রমজান মাসের তিরিশ দিনে শুধু আরবি না আমি বাংলা পর্যন্ত শেষ করব এই সিদ্ধান্ত নিয়ে আপনি সময় বের করেন যদি একটা মাসের ভেতরে আমি তো জেলখানায় বছরে তিন দেড়শো বারের উপরে শেষ করলাম আর বাংলাটাই পড়িস প্রায় পঁচাত্তর বারের উপরে আমার তো আয়নার মতো হয়েছে আপনার হয়তো ওইভাবে হবে না একবারে তা তো একবার শেষ করেন ওরা রমজানের পরে দেখবেন আপনাকে দিয়ে কেউ বেদাত আর সিঁড়ি করাতে পারবে না এটা ঔষাদ এটা একবার শেষ করে দেখেন কেউ শিরিকের কথা বেদাতের কথা বললে আপনি ধরে ফেলবেন ডাক্তার দিয়ে এটা তো মেলে না আপনি জিকির করছেন মেলে না দান করছেন তাও মেলে না অনেকে দান করার পর আবার খোটা দিয়ে ফেলে আপনার দান না করাই ভালো ছিল তাহলে এই ঔষাদ কোথায় আছে বলেন তো আরো জোরে তাহলে রমজান মাস করার নাজিলের মাস এ মাসে এটা শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনি সিদ্ধান্ত নেন যদি নাও পারেন যদি অবস্থায় মারা যান আপনি তালবে এলেম হয়ে মরবেন আর তালবে এলেমদের জন্য একটা সুসংবাদ কেউ যদি তালেবে এলেম হয়ে মরতে পারে ওর মরণের পরে কোনো হিসাব নেই তালে বেলেম শুধু পাঁচ বছর সাত বছর বয়সে হয় না এ মুরব্বী মানুষ হবে অসুবিধা নেই কারণ কোরআন শেখার জন্য যখন থেকে শুরু করবে ওই অবস্থায় তালবে এলেম সবান বলতে পারেন না এটা যেন রমজান মাসে আপনারা এলাকায় মসজিদে মসজিদে আরম্ভ করেন আমি যদি সুযোগ পাই কোনো জায়গায় হঠাৎ করে একদিন এসে খোঁজ নেব ইনশাল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওখানে গেলে যে দু আল্লাহ আমাকে খারাপ বানিয়ে দেবে সুতরাং যেই দরবারে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে যাব না হ্যাঁ রাজি আছেন যে দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই এটা শুধু স্বামী আনার নিচে না মানে আপনি এটা মানতে পারবেন তো যে কোরআন যেখানে নেই সে পীরের দরবার হোক কোন দল হোক আমি সেখানে নেই কারণ ওখানে থাকলে আমাকে গমরা বানিয়ে দেবে কে নবিজি বানাবে না আমির হামজা বানাবে না বানাবে সরাসরি কে জানাজ হাজার দরবারে মানুষ ভালো হওয়ার নিয়েতে যায় কিন্তু খারাপ হয় বেশি এর প্রমাণ আমার লালনের মাজার কুষ্টিয়ায় এই নারায়ণগঞ্জ থেকে কত মানুষ ভালো হওয়ার নিয়েতে যাচ্ছে যে আল্লাহর অলি শুয়ে আস অথচ সারা দেশ গসিয়েছে কয়মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা ওখানে পাবেন লালনের ভক্ত জেলখানায় দেখলাম কাশেমপুরে ও ভক্ত কি করবে গাছা খাওয়ার জন্য পুলিশ ওরে ধরে দিয়েছে জেলে ও বেটা ভেতরে এসে বারান্দায় গাছ গাছ লাগিয়েছে কি কি নেশা বলে ওরে পুলিশে ধরে দিয়েছে গাছা খাইছে ডো এসে গাজার গাছ লাগিয়ে জেলারে বলছে বেটা ওর পর থেকে বারান্দায় কিছু রাখা ওর জন্য নিষেধ এখন আর কিছু রাখতে দেয় না বারান্দায় আগে কিছু মানুষ গাছ মাছ লাগাইতে ওই যে ঝাল গাছ ফলের গাছ মাছ এখনো গাজার গাছ লাগিয়ে পুরো বদনাম করে ফেলিস আমি শুধু হাসির জন্য বলি না আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নিয়ে রমজানের একদিন আগে আপনি যদি বলতে পারেন যে করান যেখানে নেই আমি ওখানে যাব না তাহলে আমার আর ওয়াজ করার দরকার নেই আপনি কথার ওজন টের পাননি এখনো যারা টের পেয়েছে মুখ খুলছে না সিদ্ধান্ত সত্যি কি নিতে পারবেন না লোক দেখানোর জন্য বললেন না আপনি পারবেন না কারা পারবেন দেখি হাত তোলেন তো ওয়াজ ওয়াজ হয়ে গেছে আমি মনাজাত করে দিলাম না মানে কোরআন যেখানে নেই ওখানে যাবেন না তাহলে এদেশে আর কিছু থাকে দড়ি ছাড়া পাইতে পাইতেছি দড়িও লাগে নাই বাঁধতে নবীজি বলেন আমার আমি লাভি হে ও যারা যারা এর আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন করানে পাঁচশো আমল আছে কয়টা এর ভেতরে যে কালকের দিন পরে যেটা শুরু হবে এটা করানের আমল নাম কি সিয়াম বা

ইমান যদি থাকে তাদের উপরে আমি লিখে দিলাম কতিবা দিয়েছেন আল্লাহ অন্যান্য ক্ষেত্রে যেমন দেওয়া আল্লাহ এখানে কতি দিয়েছেন স্বাক্ষর করে দলিল করে দিলাম এই যে জমিনটা এখানে আছে। এটা যদি মিজান সাহেব বলে আমি মসজিদে দিয়ে দিলাম ওনার মুখের কথার কোনো দাম আছে উনি যদি এটা দলিল করে স্বাক্ষর করে মসজিদ কমিটিকে দেয় এ জমির দাম আছে না আল্লাহ বলেন রোজার বিধানটা আমি কিন্তু মুখে মুখে বলে দেয়নি এটা আমি লিখে দিয়েছি লিখে দিলাম তোমাদের ওপরে কম যেমন তোমাদের পূর্বে এটা লিখে দিয়েছিলাম তাহলে রোজার এই বিধান সিয়ামের এই বিধান শুধু আমাদের না আমাদের পূর্বে যত জাতি আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবীর শরীয়তে এটা ছিল কথা বলুন যদি রোজা রাখতে পারে রোজার আল্লাহর বলেন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যত গেট বানিয়েছে তার ভেতরে রাই নামে একটা গেট আলাদা ওখানে সবাইকে প্রবেশ করতে দেবে না শুধু সিআইপি ভিআইপি যারা এ ভিআইপি সিআই ভেতরে তারা হবে ওই গেটের মালিক যারা রোজা রেখেছিল হামাং শাহিদা মেইন কো মরসাহারা ফালিয়া সমূহ তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে আর একটা দিন পরে যেহেতু এটা আসছে নবীজি রমজানের প্রস্তুতি নিতেন ছয় মাস আগে থেকে আর আমরা মাত্র একটা দিন পাচ্ছি সামনে সুতরাং এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার যেন তিরিশটা আর রোজা আমার জীবন থেকে না সরে যায় যত কষ্ট হোক আমি রোজা রাখবো রোজাদারের মুখের দুর্গন্ধ পর্যন্ত আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয় নবীজি বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশির সময় আছে একটা হচ্ছে যখন সেই লোকটা ইফতারি করে একটা রোজা রেখে ইফতারি করার ভেতরে একটা আনন্দ আলাদা রোজা না রেখে ইফতারি অনেকে করে এর ভেতরে একটা সোর সোর ভাব আছে অনেকে মনে করে যে রোজা রাখি না একটা ফরজ লঙ্ঘন আবার ইফতারিও করবো না ডবল গোনাকার হব। খাই আরে ভাই ইফতারি তো আপনার জন্য না ইফতারি ওই লোকটার জন্য আনন্দের আল্লাহ তার ভেতরে আনন্দ রেখেছেন যে সারা সারাদিন হক আদায় করে রোজা রাখতে পেরেছে ফিতৃহীর অর্থ দুইটা একটা ইফতারি আর একটা যখন মানুষ তিরিশটা রোজা রাখার পরে ঈদ উল ফেতরের নামাজ আদায় করে বাড়িতে আসে ঈদগা থেকে নবীজি বলে নই লোকটাকে যেন তার মা কেবল প্রসব করিছে পেছনের অপরাধ একেবারে আল্লাহ নিশ্চিন্ন করে দেয় রমদন শব্দ থেকে যেহেতু এটা আছে যে রমজান রমদন থেকে এটা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নিঃশেষ করে দেওয়া শেষ করে ফেলা সুতরাং রোজার মতো রোজা যদি কেউ রাখতে পারে তার জীবনের অপরাধ সব আল্লাহ শেষ করে দেয় সিদ্ধান্ত নিয়ে যাবেন আজকে থেকে যে রোজা আমি কষ্ট হোক ভাঙব না কত মানুষ এখানে বসে আছে মনে মনে ভাবে যে আমার গ্যাস গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয় একজন মানুষের জীবনই আমি পেয়েছি যে লোকটা সারা জীবনে সবচেয়ে বেশি সুস্থ জীবন কাটিয়েছে হজরতুল্লু আল্লাম সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছিলেন সাড়ে নয়শো বছরই পিড়ায় তিনি রোজা ছিলেন তারা জিজ্ঞাসা করেছে শেষ বয়সে মানুষেরা আপনি দুনিয়ায় কি পেয়েছেন বলে আমি সব বেশি জীবন কাটিয়েছি কারণ আমি সারাটা জীবনের সব সময় রোজা রাখতে পারেন না বলেন আমার গ্যাস আরো ভালো হবে রোজা রাখলে মাসে তিনটা দিন নবীজি রোজা রাখার কথা এমনি এমনি বলে নাই সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার খেলা করার জন্য না কারণ একটা মাস মানুষ যখন একাধারে খাবার খেতেই থাকে হজম হওয়ার জন্য শরীরের যে ক্যাপাসিটি আছে পেরে দেয় না বিজ্ঞান আজ প্রমাণ করছে যে খাবারের গুলো দিয়ে এটা পিত্ত রস তৈরি হয় শরীরের ভেতরে খাবার যেখানে থাকে ওখানে ফোঁটা ফোঁটা করে ওটা পড়ে আল্লাহ পাক যে অপচয় করেন না ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন আয়াতের ব্যাখ্যায় বিজ্ঞান ভিত্তিক তাফসীরে আমি পেয়েছি লিখেছেন যে অপচয় করেন না তার প্রমাণ এইটা যতক্ষণ পেটে খাবার থাকে ওই করে পড়তে থাকে খাবার নেই অটোমেটিক আল্লাহ ওইটা ফোটা ফোটা নিজের তরফ থেকেই বন্ধ করে দেয় যেহেতু রসটা অনেক দামি শরীরের নির্যাস থেকে খাবারের নির্যাস গুলো থেকে ওটা তৈরি হয় এত দামি জিনিস নষ্ট হবে পড়ে পড়ে এই জন্য আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয় খাবার খেতে খেতে আপনি টুটি পর্যন্ত খেয়েছেন এগুলো তো হজম হওয়া দরকার এই জন্য নবীজির সন্ন্যাস হচ্ছে খাবারের আগে তিনটা এক ভাগ খাবার এক ভাগ পানি আর এক ভাগ হজম করার জন্য খালি রাখা নবীজি বলেন এরপরে যদি কিছু মিষ্টি জাতীয় খাবার খাও তাহলে হজম করার জন্য এটা সাহায্য করবে আর আমরা একেবারে ঠোঁট পর্যন্ত খাই খেতে খেতে আর জায়গা নেই তারপরে হজম হবে কিসে এই জন্য অধিকাংশ মানুষের ভুঁড়ি বড় হয় আর বুক ছোট হয়ে যায় নবীর জীবনই পড়েছি প্রতিটি নবীর বুক ছিল ছিল বড় পেট ছোট আর আমরা এমন উম্মত হয়ে দাঁড়িয়েছি আমাদের বুক নেই শুধু পেট এত বড় বড় ভুঁড়ি হয় মহিলারা লজ্জা পায় আল্লাহ সেলিমে হয় আমাদের আর ভুঁড়ি হয় ওর ভর আখের ভুঁড়ি কোলা করতে গেলে বুক পাওয়া যায় না বেশি যারা খাবার খায় দেখবেন দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি একটা মোষ আর একটা ভুড়ি এত বড় বড় মোষ হয়ে যায় জেনারেল ওসমানের মতো পাকিয়ে রাখে ও কোন হয় ভেতরে টের পাই বড় বাজারে একবার এক রে বললাম চাসা আপনার মোষগুলো তো কাঁচা ছিল পাকলো কবে মসবাতে জামস পাকানা দুধ খেতে দিয়ে সর লাগিছে কি বড় মোস চিন্তা করে যেটা রাখার দরকার ওইটা রাখে না নবীদের উম্মত দাবি করলে দাড়ি আপনি লম্বা করবেন আর মস খাটো করবেন এইটা আপনি রাখেন না রেখে দিয়েছেন ওparentা আশা করছি যারা দাড়ি রাখেন একটু রাখেন এক মুষ্টি পরিমানে রাখেন আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়ে যাবে যারা দাড়ি রাখে তাদের দুইটা ক্ষতি হয় ডাক্তার জাকের নায়কের যে তেরো খন্ড লেকচার আছে ওর ভেতরে আমি পেয়েছি দুইটা ক্ষতি হবে দাড়ি কাটলে যারা প্রতিদিন চাষে এই ত্বক নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যৌন শক্তি হারিয়ে যাবে আপনি যুব খাওয়ার জন্য দাড়ি কেটে ইয়াং সাঁচে এদিকে ব্যাটারি যে লো হয়ে যাস আমি আর নিজে নামলাম না এরপরেও যদি কেউ না রাখে এ তার বিবেকের ওপরে দিলাম যা হ্যাঁ রাখবেন হ্যাঁ প্রত্যেকটি নবীর সন্ন্যত ছিল দাড়ি দাড়ি রাখবেন আমার কথা ছিল যেহেতু কোরআনের আমল রমজান দুই নাম্বারে রমজানের বিষয় আল্লাহ পাক বলেন নবীজি বলেন কে আমাতে আল্লাহ যখন নিজে রোজাদারদের সাথে এসে সাক্ষাৎ করবেন ওটা অন্য কেউ সাক্ষাৎ পাবে না শুধু রোজা যারা রেখেছিল তারা আল্লাহরে সাক্ষাৎ পাবে বলেন সবহান আল্লাহ কোরআনের আমল যদি কেউ করে তার পুরস্কার কে দেয় আমান হাকামা বিহি আদালা যারা কোরআনের বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে ও মুসলমানেরা বাংলাদেশে কোরআনের বিচার আছে এই বলুন কোরআনের বিচার থাকলে আমি তিন বছর যে ভেতর ভেতর কাটালাম কোন কারণে সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলে মামলাটা কতবার ওনারা বলে হাই কোর্টের বিচারপতি বলেন না আমি জানি না আপনার চেয়ারে বসে থাকা দরকার কি হাইকোর্টের বিচারপতি যদি কথা বলতে পারে তাও মামলাটা বিশ তিরিশ বার যদি ওঠার পরে যে আমি জানি না আমি বিচার পাবো কার কাছে পরাণের বিচার যদি থাকতে কথা বলতে পারতো বলেন বলেন হজরত অমরের জামানায় যে প্রধান বিচারপতি ছিল তিনিও তো বিচার করেছিলেন হজরত অমরের ছেলের বিচার তাও এখানে কোরআনের বিচার থাকলে সেখানে ন্যায় বিচার পাওয়া যায় কোরআনের বিচার না থাকলে সেখানে অবিচার শুরু হয় তার প্রমাণ আমরা নিজেরাই অমাং দায় হাদিসটা ভালো করে খেয়াল করেন অমাং দায় লাইহি হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে আপনি যদি হেদায়তের উপরে থাকতে চান শুধু চোখ বাগায় দিলে পাঁকড়ে মাথায় দিলে তসবি টিপলে হেদায়তের উপরে থাকা যায় না হেদায়েত একটা আলাদা জিনিস এর ওপরে থাকতে হলে আপনাকে জীবন মরণ নিয়ে হলেও কোরআন দিয়ে ডাকা লাগবে কে দিয়ে দাঁড়ায় একালি টান আছে অমাং দাঁড়া ইলাইহি হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে হাদিসের শেষ কথা আর মূল্যবান ফাকাদ হুদি আইলা সিরাতি মুস্তাকিম কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ নিজে তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে প্রতিদিন নামাজের ভেতরে দাঁড়িয়ে যেটা আপনি আল্লাহ আল্লাহ সরল পথ আমাকে দান করো বলেন ডাকে সাড়া দাও তোমাকে আমি সিরাতে মোস্তাকিম দিয়ে দেব। সুতরাং আজকে আমি ডাক দেব কোরআন দিয়ে আপনি সাড়া দিতে পারলে আমিও হেদায়তের ওপরে থাকতে পারবো আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ আর সালাম নবীজির উপরে পড়ে তেলাওয়াত কি তো আয়াত এটা সবার মুখস্ত আমি জানি কিন্তু এর ভেতরে যে কি আছে যদি জিজ্ঞাসা করা হয় একজনও বলতে পারবে না আমি কাবার শরীফ সালে একটা দেখলাম পড়ছে মানুষ রোগনি আমিনে থেকে হাজার আসবাদ এই জায়গাটা লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে এই আয়াতটা এই সময় দেখি লক্ষ লক্ষ মানুষেরা পড়ছে আমি ওই সময় বুঝছিলাম না যে কেন এই আয়াত পড়ে বাংলাদেশেও মানুষে একই আয়াত পড়ে করলেই বলে দুনিয়া কি আছে এর হাসানা ভেতরে বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি বিয়াল্লিশটা তাপসির এক জায়গায় মিলিয়েছিলাম দেখি এর ভেতরে কি আছে ব্যাখ্যা এক জায়গায় করে করে দেখবো আল্লাহ দুনিয়া আখেরাতের সব এই আয়াতের ভেতরে ঢোকানো আমরা আজকে তাপসির আকারে কথা বলবো এই আয়াত থেকে আসেন তো আধা ঘন্টা মতো ইনশাল সারা রাত থাকা যাবেন আমার আবার ফজরের নামাজ পড়া লাগবে আমার ভাইরা এবার আসেন আমরা দেখি এর ভেতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সারা জীবন করে গেলাম রব্বানা হে আল্লাহ হাসানা দাও আল্লাহ যদি বলে হাসানা কি কি বলবেন আপনি না কে বলবেন রব্বানা দুনিয়া হাসিনা আল্লাহ বলেন যা হাসিনা তোরে দিয়েই দিলাম হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ হাসানা শব্দের নিরানব্বইটা অর্থ আছে হাসানা মানে কল্যাণ স্বস্তি শান্তি নিরাপত্তা সুখ এরকম কতগুলো অর্থ তাঁর সিরি আছে আমি সবগুলো একটা একটা করে মিলাব ইনশাআল্লাহ কিন্তু দোয়া আপনাকে বসা লাগবে মনাসা সারা জীবনই করছেন রব্বি হাবলি মিনাস হইন একই মাম সাহেব এই দোয়া করতো মুসল্লি বলছে হজুর সারা জীবন একই দোয়া করেন এ দোয়ার মানে কি ইমাম সাহেব বলছে আমি জানি না জানেন না মানে সারা জীবন দোয়া করেন রব্বি হাবলি মিনা সালিহিন আর দোয়ার মানে জানেন না আপনার দোয়া মানে বলা লাগবে আমি জানি না এক আলেমের কাছে গিয়ে বলে হুজুর বলেন তো আমাদের ইমাম সাহেব এই দোয়া পড়ে দোয়ার মানে কি ইমাম সাহেব এ দোয়া পড়ে তো দোয়া না শুধু কোরআনের আয়াত এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নিকার সন্তান দাও ও মসল্লি মনে করছে যে হুজুরের মনে হয় ছেলেমেয়ে হয় না যে বলছে হুজুর ছেলে মেয়ে কয়টা এগারোটা এগারোটা ছেলে মেয়ে এরপরে দুয়ার করে আপনার লজ্জা আছে কেন আপনি তো দুয়ার মানে জানেন না আমি আজকে জেনে আসলাম ও দোয়ার মানে আল্লাহ তুমি আমাকে একটা নিকার সন্তান দাও তে আপনার তো এগারোটা ছেলে মেয়ে আছে এরপরও একই দোয়া পড়েন আপনি কি দেশ ভরে ফেলাবেন ইমাম সাহেব বলছে বাবা সি মানে এই আমি যদি আগে জানতাম তো দশ বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি না আমি পড়িয়ে যাই আল্লাহ দিয়ে যাই আপনি সেই ছোটবেলা থেকে রব্বানা দিনা ফের দুনিয়া হাসানা পড়ছেন আসলে কি জানে এর ভেতরে কি আছে আমি ছোট্ট এই জীবনে আয়াতটা নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে ষোলোটা জিনিস পেয়েছি কেউ যদি বলে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দশটা কয়টা দুনিয়ার কল্যাণ যদি কেউ পেতে চান এই দশটা জিনিস তাকে পাওয়া লাগবে অফিল আখেরাতি হাসানা আখেরাতের হাসানা দাও বলেন পাঁচটা ওই পাঁচটা যদি কেউ পায় সে আখেরাতের হাসানা পাবে আর জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ পাক বলেন জাহান নাম থেকে বাঁচার উপায় একটা দশ এখানে পাঁচ আরও এক কত হয় এই ষোলোটা জিনিস আয়াতে আসে আসেন আমরা তাপসির আকারে প্রবেশ করি জবান খোলে করানের আয়াত একবার পড়েন بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة অফিল আখিরতি হাসানাতাও আকদিন আযাবান নার সূরা বাকারা কোন সূরা 286 টা আয়াত আছে 40 টা রুকু আছে আমরা মাত্র একটা আয়াত পড়েছি আয়াতের সংখ্যা 201 আপনি ভাবেন তো এই একটা আয়াতের ভেতরে যদি আমার মতো ছোট মানুষের দৃষ্টিতে এত কথা ধরা পড়ে পোড়া কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টি কত কথা আছে আপনারা মাথায় ধরবে না এই আল্লাহ জানিয়েছেন করানে কানাল বাহার মেদা দাল্লি কালি মাতি রব লা না ফেডাল বাঁফারু ক বলাং তাং ফাদা কালি মাত রব্বি ওলাউজিনাবি মিশলি মা দাদা আপনি বলেন তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায় যত গাছ আছে সব যদি কলম হয়ে যায় দুনিয়ার আর মানুষেরা যদি তোমার রবের এই কথার ব্যাখ্যা লেখা শুরু করে দুনিয়ার পানি একদিন শুকিয়ে যাবে ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না শুনতে হলে এরকম মন নিয়ে শুনতে হয় দিলের কান লাগিয়ে থাকবেন অমিন হোম তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে মাই বুঝতেছেন দুনিয়ার ভেতরে অনেক মানুষ এমন আছে আল্লাহ বলেন তারা বলে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন বলছে বলবে এরকম কিছু মানুষ আছে কি বলবে রব্বানা দিনা ফের দুনিয়া হাসানা হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও কল্যাণ দাও আল্লাহ পাক বলেন দাঁড়া তোর এই মনাজাত কবুল হবে কিনা তুই নিজের জীবনে মিলা যদি দশটা জিনিস তুই দুনিয়াতে পাস তাহলে বসবি তুই দুনিয়ার হাসানা পেয়েছিস নারায়ণগঞ্জবাসী এবার নিজেদের সাথে আপনি মিলাবেন ছোটবেলা থেকেই তো এই মনাজাত করছেন দেখেন তো আপনি পেয়েছেন কিনা এক নাম্বারে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া কি পাওয়া এখন যদি বলেন কোরআন তো পেয়েছি কোরআন আমার ঘরে আছে না সরায় বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে এর দলিল দেওয়া আছে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাকাতিল ওয়াতী খুব ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে দেলাওয়াত করে হক আদায় করে পড়ার অর্থ চারটা আরো সরি আপনি যদি বলেন আমি কোরআন পেয়েছি দুনিয়ার হাসানা পেয়েছি তাহলে চারটা জিনিস আপনাকে ব্যাপারে মানা লাগবে আপনি এবার মিলাবেন এই চারটা পেয়েছেন কিনা এক নাম্বারে কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে পারেন আপনি না। কত মানুষ পড়ে দেখে হয়েছে হ্যাঁ না হয়নি ইদা আনাস হিওয়াল ফাত হ্যাঁ হয়নি অথচ কেউ কিছু বলছে না ওনারা মনে করছে হয়েছে এখানে যে সোয়াজ ছিল আমি সিন বললাম অর্থ হয়ে গেছে আকাশ পাতাল নুন সাদ র নাসর মানে সাহায্য আর নুন সিন র নাসর মানে ইগল পাখি আপনি মুখটা গোল না করে যদি সোজা সোজি বলতে চান আমার মতো ইদা যা ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন আর আমি আগে যেটা পড়লাম অর্থ হচ্ছে যখন আপনি বিজয় যখন ইগল পাখি আসবে তখন বিজয় পাবেন আল্লাহর কথা উল্টিয়ে ফেলেছেন পুরা আপনি মনে করছেন আমি পারি না তাই কেন পারেন না কেন যারা বলে আমি জানি না তাই মানি না এটা আপনার আপনি না কেন। আপনাকে জানা লাগবে কেউ দুনিয়ায় মায়ের পেট থেকে জেনে আসেনি সবাই দুনিয়ায় এসে জেনেছে ওরা যদি জানতে পারে আপনি জানেন না কেন আজকে থেকে করান শুদ্ধ করে বড় বইয় নিয়ত করেন আপনি কোরআন পেয়েছেন বললেই তো হচ্ছে না কোরআন শুদ্ধ করে পড়া জানা লাগবে দুই নাম্বার এটা বোঝা লাগবে এখানে একশো জনের আটানব্বই জন মানুষ কোরআন বুঝবে না তাহলে দুনিয়ার হাসান আপনি কি পেলেন খালি দোয়াই করে যাচ্ছেন আপনার দোয়া ইমাম সাহেবের মতো মাঠে মারা যাচ্ছে দোয়া করিয়ে যাচ্ছে ছেলে মেয়ে হয়েই যাচ্ছে রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা শুধু বলা না কোরআন আপনাকে পাওয়া লাগবে এটা দুনিয়ার হাসানা দুনিয়ার আরো জোরে বলেন আর করান পাওয়ার অর্থ এক নাম্বার শুদ্ধ করে পড়া দুই নাম্বারে বোঝা তিন নাম্বারে যতটুকু জীবনী পড়লাম আমি শিক্ষার বল বলছি এদিকে তাকান ওনার সাড়ে পাঁচ ছয় বছর বয়স মাত্র মা নিয়ে গেছে মাদ্রাসায় ওস্তাদ বলছে আব্দুল কাদের বলো আলিফ হজরতে আব্দুল কাদের বল হুজুর আলিফের মানে কি আলিফের মানে আমি জানি না আলিফের মানে জানেন না ও জিনিস আমি পড়ব না কারণ সে জিনিসের অর্থ নেই মানে নেই ও জিনিস আমি পড়ি না ওস্তাদ বলছে কি বলো তুমি তুমি জানো নি যে আলিফের মানে বলতে পারবা হজরতে আব্দুল কাদের বলে হাম ইমায়ের কাছে শুনেছি বলো দেখি তিনি আলী আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহ এখানে পড়তে পড়তে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহ আর দশটা পাওয়ারের কথা আল্লাহ আয় জানিয়েছেন সোরা কোর্সের ভেতরে যেটা সরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন আল্লাহর পরিচয় দেওয়ার পরে ওস্তাদ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে কি বলে এতটুকু বাচ্চা মাকে ডাক দিয়ে বর্দার আড়েলে বলে মা আপনার এই ছেলে মনে হয় মাদ্রাসায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলে আপনার কপাল ভালো এতটুকু বাচ্চা এর তো কোরআনে কারিমের অনেক আয়ত্ত আছে ওনার জীবনীতে লেখা আছে প্রায় আঠারো পারা পর্যন্ত ছোট বয়সে মুখস্থ ছিল সাড়ে পাঁচ ছয় বছর বয়স মা আমার কান্না আরম্ভ করলেন অস্ত বলে আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় মা বলে কাঁদি এই জন্য আমার এই ছোট্ট বাচ্চা পেটে যখন ছিল তখন প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম মহিলা প্যান্ডেলে বসে আছে ওরা সন্তান পেটে রেখে সোরা ইউসুফ পড়ে না সোরা মোহাম্মদ পড়ে না ওরা সারা দিন বসে দেখে স্টার জলসার স্টার পিলাস পেট থেকে আব্দুল কাদের জেলানি আসবে না কটকটি আসবে আসে ও কটকটি আর রং কিরণ মালা মেয়েদের কয়েক ইঞ্চি পেট এটা দামি জায়গা এখানে কত মানুষের নজর পড়ে সবার নজর কি ভালো অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই এটা টাটকা শয়তান তোমার নজর কত ভালো নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর অনেকে দিশা পায় না করবে কি আরো সুন্দর করে সাজিয়ে রাস্তায় নিয়ে মোটর সাইকেলে ঘোরায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে তোর জিনিস আমি করবো কি জিনিস আছে তোর নিজের জন্য আর ওইটা রাস্তা দিয়ে মোটর সাইকেলে করে নিয়ে যায় এই যুব সংঘের যুবকরা দেখে আর বলে আল্লাহ মাল গেল বলবে তো আপনার বউকে দেখে মেয়েকে দেখে কেউ যদি বলে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না শেষে আপনার বাচ্চা হবে ঠিক কিন্তু হবে ডিপজল খাইছে তোরে আশা করছে আপনার পেটটা আপনি সংরক্ষণ করেন আব্দুল কাদের যে মায়ের মায়ের পেটে ওই পেট পেট আর আপনার আব্দুল কাদের সেলানের মা বলে আমার এই সন্তান পেটে রাখা অবস্থায় প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম শুধু কোরআন পড়েছি তা না এই সন্তানটা জন্ম নেওয়ার পরে এখে আমি পাশে বসিয়ে ফসলের নামাজ আদায় করে যখন তেলাবাদ করতাম আমি নিজে ও কোরআনের হাফেজা আমার এই ছোট্ট বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাত আমার আফসোস হয় এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে পড়া করানটা এভাবে প্রতিনিয়ত পড়তাম আমার এই ছোট বাচ্চা এতটুকু বয়সে তিরিশ পাড়া কোরআনের হাফিজ হয়ে যেত আব্দুল কাদের জেলানি এমনি হয় না পেটে মায়ের পেট তৈরি করা লাগবে ওই রকম ভাবে কোন মহিলাকে কেন কিন্তু দাজ্যুস বলেন না আর দাজ্যুস হলো জান এটা মজাক্কার শব্দ পুরুষ ওই পুরুষ দাজ্যুস যার মেয়ে যার বউ মা যার বউ যার বোন বেপরদায় চলে ওই পুরুষকে নবীজি দাজ্যুস বলেছেন আর দাজ্যুসের জন্য জান্নাত হারাম আর দাজ্যুস হলো জান্নাত দাজ্যুস জান্নাতে যাচ্ছে না যাবে না এত হলো মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ হাদিসের ব্যাখ্যায় পড়েছি কোন মহিলা বেপরদায় চলার কারণে যদি জাহান নামি হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ মানুষ সাথে নেবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার নিজের স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে অ বাংলার মুসলমানেরা এই জন্যই তো পর্দা পর্দা পর্দার কথা বারবার বলা হয় ওরা যদি জাহান নামে চলে যায় তাহলে হয়তো আপনি কারো বাবা কারো স্বামী কারো বড় ছেলে নাই কারো বড় ভাই আপনি পারবেন বলেন আমল বাড়াতে হবে আমাদের শুধু আমল না আমলটা মানুষের কাছে পৌঁছিয়ে তাকে মানার মতো ব্যবস্থা করে দেওয়া লাগবে আজ কোরআনের আমল বাংলাদেশে করা সহজ না কঠিন আগুন হাতে রাখার মতো কঠিন এখন কোরআনের আমল করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে চারটা অর্থ বললাম শুদ্ধ করে পড়া বোঝা আমল করা আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেওয়া আপনি বলেন তো এই চারটা কাজ বাংলাদেশে আমরা পারছি তাহলে দুনিয়ার হাসানা আমরা পাইনি খালি মনা শেষ দুই নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কেউ যদি কোরআনের হেদায়েত পায় এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু কোরআন পেয়েছে কোরআন পড়েছে বুঝেছে লিখেছে কিন্তু কোরআনের হেদায়েত পাইনি এই মারা যাওয়ার পরে জানা হয়নি কবরেও দেয়নি পুড়িয়ে ফিরেছে আপনি কোরআন পড়বেন বুঝবেন লিখবেন কিন্তু কোরআন থেকে হেদায়েত নেবেন না আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন ওই হিন্দুর মতো আপনারও পুড়িয়ে ফেলবে জাহান্নামের আগুন দিয়ে তিন নাম্বারে কোরআন পাওয়ার অর্থ হাসানা পাওয়ার অর্থ হচ্ছে পরিশ্রম করতে পারা আপনি যদি পরিশ্রম করতে পারেন বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন আর মানুষ খালি বসে বসে খাওয়ার ধান্দা আপনি বলেন তো আমি পীর বিরোধী দরবারে বসে বসে হু হু করার হাদিয়া পাচ্ছে দুনিয়ায় কোন নবী বসে খেয়েছে আপনি তাদের জীবনী দেখান করে খেত দাউদ নবী কামার ছিল লোহা পিটে সুজা করত আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ব্যবসা করতো এক কথা বলছেন এখানে এই জন্যে তো আল কাসিব হাবি বললা যারা কাজ করে খায়রা রা আল্লাহর বন্ধ এই রমজানে সিদ্ধান্ত নেবেন আপনার কর্মের দ্বারা অন্তত দশটা এলাকার মানুষ যেন এলাকায় দশটা মানুষ হলেও যেন তারা কর্মসংস্থান খুঁজে পায় কং তম খয়রা উম্মাতিন ওখরি নাস। তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বের করেছে আপনার দ্বারা যদি মানুষের কল্যাণই না না হয় হয় উপকার আপনি আর কুকুর সমান আজকের সাহেব হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই রং গ্রুপের মাধ্যমে করে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা আমার খুব ভালো লাগে এই যে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পটার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা মাথা গোজার ঠাই পেয়েছে আর একটা কর্মসংস্থান পেয়েছে কথা না না কেন তার কাজটা ভালো দারিদ্র করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ দুর্নীতি হয়েছে এই প্রকল্পে হয়তো রডের জায়গায় কিছু বাঁশ দেওয়া আছে কাজ তো হয়েছে যারা করেছে দোষ তাদের ওনার দোষ উনি তো ঠিকই বাজেট দিয়ে দিয়েছে যারা এই কাজের দায়িত্বে ছিল তারা হয়তো কেয়ামত জবাব দিয়ে পার পাবে না কিন্তু উনি তো প্রকল্প চালু করে দিয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই হবে আর একটা কর্মসংস্থান তৈরি হবে কর্মজীবন তৈরি হয়ে যাবে মানুষ যেন হাত না পাতে মানুষের কাছে কারণ এই হাতটা আল্লাহর কাছে খুব নিকৃষ্ট এই হাতটা আল্লাহর কাছে দামি সুবহান আল্লাহ বলতে পারেন না সভাপতি সাহেবের দ্বারা শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে এই মানুষগুলো ডাকাতি চুরি চিন্তায় সাদাবাজি মাস্তানি করে বেড়াতো এদের নিজেদের কর্মসংস্থানের মাধ্যমে হাজারো মানুষ তাদের পরিবারস্থ লোকদের দুই বেলা দুমুঠো খাবার দিতে পারছে আল্লাহর আরও সেই মানুষটার উপরে খুশি যেই মানুষটার দ্বারা মানুষের উপকার হয় জরে বলে সবহান আল্লাহ এজন্য পরিশ্রম করবেন পরিশ্রম করতে পারা এটা দুনিয়ায় হাসানা চার নাম্বারে নিরাপত্তা পাওয়া দুনিয়ায় হাসানা নিরাপত্তা পাই না কত মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয়ে যায় যায় মা না মাঝে বসে দোয়া করছে আল্লাহ মেয়ে আসবে পাঁচ নাম্বারে দুনিয়ার হাসানা শোক আর শান্তি শোক বলা হয় তিনটা জিনিসকে শান্তি বলা হয় চারটা জিনিসকে ছয় নাম্বারে দুনিয়ার হাসানা ধৈর্য ধারণ করতে পারা বিপদ যত কঠিন হোক যদি ধৈর্য ধারণ করতে দুনিয়ার হাসান আপনি পেয়েছেন ধৈর্য কাকে বলে কত প্রকার কি কি হালকা হলেও তিন বছর টের পেয়েছি একটা ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা আমাদেরকে তালা লাগিয়ে রাখতে খাসার ভেতরে যে পাখি থাকে কত কষ্টে আমি তিন বছর বুঝেছি এদিকে আড়াই হাত এদিকে সাড়ে তিন হাত চব্বিশ ঘন্টা তালা মারা অবস্থায় একটা মানুষ যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে তা তো আমার কোরআন শরীফ ছিল আল্লাহর উপরে ভরসা ছিল আমি টিকে ছিলাম যাদের এগুলো নেই ওরা যে কিভাবে থাকে আমি তো বুঝে আসে না আমার মনে হয় মানুষ এমনিতেই পাগল হয়ে যাওয়ার কথা পৃথিবীতে ধৈর্যের পরীক্ষা সব জায়গাতে বেশি দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ এত কষ্ট স্বীকার করেছিলেন এই দিনের জন্যে যেভাবে পাথর বৃষ্টির মতো তার উপরে নিক্ষেপ হয়েছিল নবী জয় সমাজ বরদোয়া করলে তায়েফ মাটির সাথে মিশে যেত আল্লাহর নবী বলেছিলেন না এরা আমাকে চিনতে পারে এদেরকে যদি শেষ করে দাও তাহলে আমি কার কাছে কালেমা পৌঁছাবো আমাদের দিনের জন্যে ইসলামের জন্য কষ্ট আসবে ধৈর্য ধারণ করতে পারা এটা দুনিয়ার হাসানা। আট নাম্বারে দুনিয়ার হাসানা নেক সন্তান পাওয়া কি পাওয়া সন্তান যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো সন্তান ওইটা যেটা খায় খায় বাবা কোনটা ডাইল কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে চার ভাই আর দুই বোন ছয় জন মিলে তার বাবাকে নিজেদের নামে সম্পদগুলো সব লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে সিদ্ধান্ত নিস অবশ্য সোভান আল্লাহ কোথায় পরে আপনার না না সোভান আল্লাহ বলার পেছনে একটা কারণ থাকতে পারে এই লোকটারও দোষ আছে ছয়টা ছেলে মেয়ে আল্লাহর পরে যে মা বাবার স্থান এই শিক্ষা ওই ছেলে ছেলেমের একটা উপায়নি ওরা সম্পদ নিচের নামে লিখে নিয়ে বাবার রাস্তায় ছেড়ে দেবে না করবে কি এই জন্য আপনাকে হয়তো শেষ বয়সে রাস্তায় ছেড়ে দিতে পারে আপনার সন্তান যদি আপনি কি এটা আপনার সন্তান না জানে আমি রাঙ্গামাটি থেকে আসার সময় এক বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলাম ওই লঙ্গদুতে যে দেখি বৃদ্ধাশ্রমে এক মহিলা তার ছেলেকে নিয়ে কাঁদতেছে ডাক দিয়ে বললাম কি হয়েছে ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা পাল্টিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে আবার ফ্যান পাল্টিয়ে করবো কি না আমি করতে পক্ষ কি মার মার বলি কিন্তু আমার কথা শোনে না আমি তো জানি তোর ফ্যান ছাড়া ঘুম হয় না তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে মেয়েরাও এইটাই করবে তোরে এই জায়গায় রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না এই জন্য তোর আগে থেকে সতর্ক করলাম ওই অবস্থায় দেখলাম হাতের ওপর ওর মা মরে গেল হাও ভাও করে মায়ের পাঁচ জড়িয়ে বলছে হুজুর এ দোষ শুধু আমার একা এ দোষ আমার বোর আমার বউ প্রতিদিন আমার ফসলায় এই বড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমার দুইটা সন্তান আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না বাধ্য হয়ে তিন মাস আগে মাকে আমি রেখে গেছি এখানে আজকে মাটা আমার মারা গেল ও নারায়ণ আমার তো মনে হয় এই কলেজের অধ্যাপক রাঙমা রাঙ্গা মাটির উনি একা না এখানে অনেক মুরুব্বি আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই না আমরা পারছি না অথচ কোরআনে কারিমে আল্লাহ এমন সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা শুনলে খুব খেয়াল করে শোনেন তো যারা আলেম আছেন অফিফ জানা হাজলি আর-রহমা এ পর্যন্ত বলি আপনি ইমাম না ঠিক আছে মানে করার পরে ফল করে দেওয়া আল্লাহ বলেন ডাউন কর ফল কর জানা হন মানে ডানা জানা হন মানে আমাদের ডানা আছে কথা বলছে না কেন তাহলে আয় ভুল না মানে আমাদের তো ডানা হয় না তো ডানা দিলেন কেন আমাদের হয় হাত আল্লাহ হাত দিতে পারতেন এতুন জানা জানা হন ডানা দিয়েছেন এই জন্যে মানুষের ডানা নেই মানুষের আছে হাত আল্লাহ পাখির কাছ থেকে ডানা হাওলাত করলেন কেন ডানা হাওলাত করার আর জায়গা নেই এরো বেলেনের ডানা আছে হেলিকপ্টারের ডানা আছে কথা বলছেন কেন তাদের ডানা হাওলাত না করে পাখির ডানা নিলেন কেন খুব খেয়াল করেন আল্লাহ কিভাবে সেট করেছেন পাখির ডানা নিয়েছেন এই কারণে কারণ এরোপ্লেনের ডানা হেলিকপ্টারের ডানা এটা ডাউন হয় কিন্তু ফল হয় না ফল হলে উঠবে না আর এটা শক্তর ভেতরে কোনো মোলায়েম জিনিস নেই কিন্তু পাখির ডানার ভেতরে ওই যে পড় আছে পালক আছে এটা এত সফট তো কোমল এতো নরম একটার সাথে যখন একটা মিশে যায় বাচ্চাগুলো যখন ওর নিচে আশ্রয় নেয় তখন একটা অনির্বচন সুখ অনুভব করে এই কারণেই কিসির মিসির আওয়াজ দেয় বাচ্চাগুলো তখন মনে মনে ভাবে আমার মায়ের ডানার নিচে যতক্ষণ আসি দুনিয়ার কেউ আমাদের কিছু করতে পারবে না আল্লাহ পাক বলেন জানা হাজুল্লিমিনার রহমা তোর নম্রতার ডানা এ যে ছায়া এইটা তোর মা বাবার উপরে বিছিয়ে দেয় পাখির বাচ্চারা যেমন মনে করে কোনো চিন্তা নেই মা বাবা যেন মনে করে আমার মিজান থাকতে আমার কোনো চিন্তা নেই এটা কি মনে করতে পারে না পারছে না আজ হাজারো বোর কারণে এটা পারে না আর এই বউকে ফসলায় ওর মা আর ওর বোন ওখান থেকে বারবার শুধু বুদ্ধি দেয় আলাদা আলাদা হও আরামে খেতে পারবা আপনি মানুষ এর পেছনে যে বছর শ্রম দিলে ওর মা বাবা আর তুমি দুই দিন বারবার ফসলাও একটা বারের জন্য চিন্তা কর না এই লোকটাকে এ পর্যন্ত আনতে ওর পেছনে শ্রম দিয়েছে কোন ফেরিস্তা কে দিয়েছে ওর মা বাবা আর তাকে এখন আলাদা করে রাখো নেককার স্ত্রী ওইটা ভালো করে শুনে নেককার স্ত্রী ওইটা স্বামী যেটা পছন্দ করে স্ত্রী ওইটা পছন্দ করবে যদি জায়েজ হয় আমি সহ যত স্বামী বসে আছে এখানে প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে হ্যাঁ এটা পছন্দ করেন কারা কারা দেখি হাত তোলেন তো হ্যাঁ ভিডিও কই ওইদিকে দিকে মারো ওই মহিলা প্যান্ডেলে যারা বসে আছে ওদের দেখাও প্রত্যেকটা স্বামী চাই সম্মানিত মা বোনারা দেখতে পেয়েছেন প্রত্যেকটা স্বামী এক বাক্যে হাত তুলেছে যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি কিন্তু আজ একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে বৌরা এটা চাই না আপনার স্বামী যেটা চায় পছন্দ করে আপনি চান না আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেন মেয়ে লোকে কথা শুনলে কালকে বলবে হুজুর জানো কি আমাদের আগে আর না আপনাদের আমি বাঁচাতে চাই আপনি জাহান নামে যাচ্ছেন কেন শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা যায় না আরে নিয়ে মাথায় নিয়ে আমি বলতে পারি আমি তো যারা আছে আমরা শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি বউগুলো যদি আমাদের মা বাবাকে আগে এই দেশে কেউ আলাদা হতো না খালি ফুসলায় তো নিজের মা বাবা হলে কেয়ামতের আগে তুই বলতে যে এটা এটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো এটা আলাদা করে দাও আল্লাহ এত সুন্দর করে উদাহরণ দিলেন পুরা কোরআন শরীফ আমি সবচাইতে বেশি উদাহরণ পেয়েছি মা আর বাবার জন্য এত ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছে কারণ আল্লাহ জানে যে আমার পরে সবচাইতে বেশি এ হামজার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা এত কষ্ট করা লাগে মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট দিলে মানুষ মারা যাবে অথচ একটা সন্তানকে দুনিয়ার মুখ দেখাতে মা কষ্ট সহ্য করে সাতান্ন ইউনিট বিজ্ঞান আশ্চর্য হয়ে গেছে মানুষ বাসে কি করে পঁয়তাল্লিশ ইউনিট কোথায় সাতান্ন ইউনিট একটা মানুষের মুখ দেখতে দুনিয়ায় কষ্ট করা লাগে মায়ের আর তাকে আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন ওরকম চোদ্দটা বউতলাক দেওয়া দরকার পরিবারগুলো আর হয়ে গেছে ভারতের এই সিরিয়ালগুলো দেখে আর নিজের সাথে মিলায় এই রমজান আসতেছে আজকে এই সিদ্ধান্ত নেন ভারতের কোন সিরিয়াল আমরা দেখব না আপনারা না আপনারা দেখেন না আমি জানি আপনারা দেখবেন কখন দেখে তো ওরা সারাদিন বসে বসে আমি কটকটি হব আমি কিরণমালা হব এই এই করে কলকাতার মমতা ব্যানার্জি আক্ষেপ করে বলেছে ভারতের এই স্টার জলসা স্টার প্লাস ই বাংলা সি প্লাসে শুধু কি করে ঘর ভাঙা লাগে আর কোট করা লাগে স্বামীর মনে দুঃখ এছাড়া কিচ্ছু নেই সে একটা হিন্দু মহিলা হলে বুঝতে পারলো আর আপনারা এখনো বোঝেননি ভারতের এই সাতান্ন না কয়টা চ্যানেল আছে সবগুলো তারা দেবে আজকে খালি বাংলাদেশের এটাই বাংলা দেখবে কেন বসে বসে বিভিন্ন ঘাটা যায় না আমি তো সময় আর বসে বসে সারা দিন ওইগুলো বসে বসে দেখবে তাই আপনার পেটে আল্লাহ ভালো জিনিস দেবে কি করে আপনার মন মানসিকতা হয়ে গেছে ওইরকম খারাপ সন্তান যেন ভালো হয় আর ভালো সন্তান হওয়ার জন্য শিক্ষা দরকার নয় নাম্বার স্ত্রী যেন ভালো হয় ভালো স্ত্রী ওইটা যেটা স্বামীর মনে দক্ষ দিয়েছে এ দুনিয়ায় মতো এত বড় ভয়ঙ্কর স্বামী কারো ছিল ও টাটকা জানোয়ার ছিল এর বড় নামে এরপর তার হাতের ভেতরে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে তার স্বামী ফেরেস্তা এসেছে জান্নাত নিয়ে হজরতে আসিয়া বললেন জান্নাত না এখানে এখানে একটা ঘর বানাও যেখানে বসে আল্লাহকে দেখা যায় এ দুনিয়াতে একটাই মহিলা আযার জন্য আল্লাহ জান্নাতে নিজে ঘর বানিয়ে দেখিয়েছেন সুবহানাল্লাহ ওয়ানাজিনিম মিন ফেরাউনা ওয়া আমালিহি ওয়ানাজিনিম মিনাল কওমি যালিমিন এক আয়াত আনাস ইয়াকালিব করে হযরতে আসিয়া বলেছিলেন মাবুদ আমার স্বামী আমার উপর অত্যাচার করে তুমি রাগ করো না তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না ও নারায়ণগঞ্জের মা বোনেরা এত কষ্ট দিয়েছে ইমানের জন্য এর বড় স্বামীর ওপরে বড় দোয়া দেয়নি শুধু বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে ধ্বংস করে দিও না আর আপনি একটা সাবান কম হলে গালি দেন আপনি মানুষ জাহান্নামে नामे नबीजी मेरा দেখেছিলেন মেয়েদের বেশি बस কারণে একটাই কারণ ছিল ওরা স্বামীর না ফার্মানি করে সারা জীবন একটা স্বামী মাতার ঘাম পায়ে ফেলে স্ত্রীকে খুশি রাখার জন্য শোক শান্তি দেওয়ার জন্য চেষ্টা করে একটা শাড়ি কম হলে সারা জীবনের সব ভুলে যায় এই কুফুরি করার কারণে আপনি জাহান নামে যাবেন আপনার নামাজ রোজা কালো বোরকা সব মাঠে মারা যাবে সুতরাং আজকে থেকে জীবন যত কঠিন হোক স্বামী নামে এই গাছটাকে আপনি দুঃখ দেবেন না আল্লাহ কবুল করুন মেয়েদের বলেন আমিন যে মহিলাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার নাম খাদিজা একটাই কারণ ছিল খাদিজাকে সালাম দেওয়া তিনি স্বামী ভক্তি করেছিলেন বেশি নবীজি যত রাতে আসতেন স্বামীর জন্য তিনি দরজার সাথে হেলান দিয়ে ঘুমাতেন তাও বিছানায় পিঠ দিতেন না তিনি ডাক দিয়ে বলতেন স্বামী আমার আপনি সারা দিন দিনের কাছে বাইরে থাকেন বাড়িতে এসে যদি বারবার ডাকাডাকি করেন আমি যদি আরামের বিছানায় থাকি তাহলে উঠতে দেরি হয়ে যাবে আমার স্বামীর সাথে বিয়াদবি হবে এ কারণে ঘুম লাগলে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি এরকম বউ তো এখন ঘরে ঘরে হ্যাঁ ওরা রাজ্যে গিয়ে থাকে কিন্তু আপনার জন্যে না সিরিয়ালের জন্য দশ নম্বরের সমাজ কোরআনের সমাজ যেন পাওয়া যায় এটা দুনিয়ার হাসান আস পর্যন্ত কোরআনের সমাজ আমরা দেখতে পেলাম না পাঁচশো আয়াত লাগে কোরআনের সমাজের জন্য একটা আয়াত আমাদের দেশে নেই কোরআনের সমাজ আমরা কোথায় পাচ্ছি খালি রব্বানা আতিনা ফের দুনিয়া হাসানা দোয়া করিয়ে যাচ্ছে অফেল আখেরাতে হাসানা আখেরাতের হাসানা পাঁচটা মরণ যেন ভালো হয় আখেরাতের হাসানা ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয় বিষ খেয়ে হয় কি মরণ দুই নাম্বারে কবর যেন ভালো হয় কবর যেটা পাকা করা হয়। হজরাতে ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তিনি একটা পাথর দেওয়া শুধু কবরের উপরে বোঝা যাচ্ছে না আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিনতলা হয় কোন কারণে আপনি কবর ফাঁকা করেন বলেন ওপরে পাঁচ তালা বানালেন ভেতরে যা লাগন লাগিয়ে দেবে কবর ফোসা পীর ফোসা মাসার ফোসা এটা বন্ধ করা দরকার কোন কবর পাকা করা যায় নেই কোন কারণে পাকা করবেন আপনি আপনার কবর কি ওসমানের চাই তো দামি হয়ে গেছে তিন নম্বরে হাসর যেন ভালো হয় দুনিয়ায় যার সাথে আপনি মহাব্বত করবেন চলাফেরা করবেন কেয়ামতে তার সাথে হাসর হবে চার নাম্বার হাউজে কাউসারের পানি যেন পাওয়া যায় পাঁচ নাম্বারে বিনা হিসাবে যেন আল্লাহ জান্নাতে দিয়ে দেয় পাঁচটা হচ্ছে আখেরাতের হাসানা অকিনা সাবান্নার জাহান নাম থেকে বাঁচার উপায় একটা কেউ যদি দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা চালায় ওরা আর কিছু না হোক আল্লাহ ওরে জাহান দেবে না এ জানে দুনিয়ায় টার্গেট থাকা লাগবে আপনি যাই করেন দিন যেন ইসলাম যেন এই দেশে قائم হয় আল্লাহ আমাদেরকে এই 16 টাকা জাযাত থেকে নেওয়ার তৌফিক দিন আমিন আল্লাহুম আমিন আরব্বানা সালামনা ফাসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া আরহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বুল আলামিন চাতক পাখির মতো নারায়ণগঞ্জ রূপগঞ্জের এই মাসিনা এলাকার দিকে তাকাও তোমার বান্দা বান্দিরা করানে কারিম শোনার জন্য এরা নিস্তব্ধ হয়ে বসে আস আমি আয়তের ব্যাখ্যা যদি এখনো করতাম কেউ বাড়ি যেত না তরান শোনার জন্য যাদের এত আগ্রহ এই মানুষগুলোকে অমরের মতো বানিয়ে দাও